মাটির সাথে কোনো প্রকার সংস্পর্শ ছাড়াই সবজি ও ফল গাছের চারা উৎপাদন করছে দিনাজপুরের নবাবগঞ্জের বেশ কয়েকটি নার্সারি। প্লাস্টিকের ট্রেতে কোকোপিট বা নারকেলের ছোবরা ব্যবহার করে শতভাগ সুস্থ সবল চারা উৎপাদন করছে এখানকার খামারিরা। ভালো চারা কিনতে না পারায় অনেক কৃষকই ঝরে পড়েছেন অকালে, যার কারণে তখনকার কৃষকরাও হয়েছেন ব্যাপক ক্ষতিগ্রস্ত। এই পদ্ধতিতে একদিকে যেমন লাভবান হচ্ছেন খামারিরা, অন্যদিকে বেশি ফলন হওয়ায় লাভবান হচ্ছে কৃষকেরাও। আসলে এই চারাটা মাটিবিহীন যেহেতু চারা, এটা হচ্ছে ডিম রাখার যেরকম ট্রে আছে এরকম ট্রেতে মূলত চারাটা করা হয় এবং খুব অল্প সময়ে চারাতে ফলন আসে আর কি। অনেক আগে চারা কিনেছি, চারার ফলন খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। তো ভালো হওয়ার কারণে আবার এখানে চা নিতে এসেছি আমি। উপজেলার দোমাইল গ্রামের জাকিয়া নার্সারি মালিক মুখলেসুর রহমান প্রায় 10 বছর আগে থেকে গাছের চারা উৎপাদন ও বিক্রি ব্যবসা করছেন তিনি। প্রথমে ছোট্ট পরিসরে শুরু করলেও নার্সারি ব্যবসায় সাফল্য পাওয়া এখন তার 2টি নার্সারি। বছরখানেক আগে একটি এনজিওর মাধ্যমে তিনি শুরু করেন ট্রে পদ্ধতিতে মাটির সংস্পর্শ ছাড়াই কোকোপিট ব্যবহার করে সবজি ও ফলজ গাছে চারা উৎপাদন। এতে করে সফল হন তিনি। শতভাগ রোগমুক্ত সুস্থ সবল চারা উৎপাদন করতে উৎপাদনের স্থানটি নেট জাল দিয়ে ঘিরে রাখছেন। মাটির সংস্পর্শ ছাড়া চারা উৎপাদন হওয়ায় চারাতে মাটিবাহিত কোনো ভাইরাসও সংক্রমণ করছে না। ট্রে পদ্ধতিতে চালকুমড়া, মিষ্টি কুমড়া, ফুলকপি, পেঁপে, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, বেগুন, লাউ, শসা, টমেটো ও মরিচে চারা উৎপাদন করা হয়ে থাকে। অল্প সময়ে ফলন বেশি হওয়ায় চারার চাহিদা দিন দিন বাড়ছে এই অঞ্চলে। এটা হচ্ছে ভাইরাস মুক্ত আর কি চারা, যেটা কোকোপিট দিয়ে তৈরি, এটা মাটি ছাড়া চারা তৈরি আর কি। মাটি ছাড়া কোকোপিট দিয়ে এটা চারা তৈরি করা হয়। এই চারাটাতে ভাইরাস হয় না, জমিতে মানুষের যে জমিতে লাগালে যে চারা মারা যায় প্লাস হচ্ছে ভাইরাস হয় সেটা, এইটা এটা হচ্ছে ভাইরাস মুক্ত চারা। ওটাতে ভাইরাস হয়, এটাতে ভাইরাস হবে না। এটা চারা লাগালে তো অনেক বেশি ফলন হয়, যার কারণে এই চারাটা করার উদ্দেশ্য হচ্ছে যে ভাইরাস মুক্ত যেহেতু চারা, এই চারাটাতে ফসল করলে কৃষকের লাভ হবে, কৃষকের লাভ হলে আমার লাভ হবে, দেশের লাভ হবে। মরিচের আপনার চারা, বেগুনের চারা, বিভিন্ন ধরনের ফলজ, বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে, এটা খুব জনপ্রিয়তা পেয়েছে আমাদের এলাকায়। কৃষি বিভাগ থেকে এ চারা উৎপাদনে খামারিদের প্রশিক্ষণ, উপকরণ সহ অন্যান্য সহযোগিতা প্রদান করে এ পদ্ধতিতে চারা উৎপাদন বৃদ্ধি করা হলে সবজি ও ফল চাষে ব্যাপক লাভবান হবে কৃষকরা, এমনটি দাবি খামারি সহ সংশ্লিষ্টদের। দেওয়ানি মন, বাংলা লাইভ, মাল্টিমিডিয়া ডেস্ক।